ভারতের নয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে 6 জন নারী এবং তারা চাকরির সন্ধানে অবৈধভাবে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় প্রবেশ করেছিলেন। পরে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ভারতের পুলিশ জানিয়েছে, নয়াদিল্লি সহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে চড়ার সময় স্টেশনে 6 নারী সহ মোট 9 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে আগরতলায় পৌঁছান। গ্রেপ্তারকৃতরা জিআরপি কর্মকর্তাদের জানিয়েছেন, তারা চাকরির সন্ধানে দিল্লি এবং বেঙ্গালুরুতে যেতে চেয়েছিলেন। পৃথক প্রতিবেদনে সংবাদ মাধ্যম টাইমস নাও বলছে, গ্রেপ্তারকৃতদের বয়স 20 থেকে 45 বছর। এনডিটিভি বলছে, সর্বশেষ গ্রেপ্তার করা নতুন এসব বন্দীসহ ত্রিপুরায় 2 মাসেরও কম সময়ের মধ্যে মোট 55 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে চাকরির সন্ধানে তারা সবাই গোপন পথ দিয়ে ভারতে প্রবেশ করেছিল। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে